আদায় করছেন বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা, আমাদের তো আল্লাহর কাছে বলা এটাই আমাদের দায়িত্ব, আল্লাহর কাছে চাওয়া এটাই আমাদের কর্তব্য। প্রচণ্ড গরমে সবাই কষ্ট করতেছেন, তো আল্লাহ পাক রহমতের বৃষ্টি দেন, সেই জন্যই আমাদের এই আয়োজন, এই জন্যই আমাদের এই চেষ্টা। তো আল্লাহ পাকের কাছে আমরা বলতে থাকবো, শুধু বলতেই থাকবো, আসলে সবসময় ক্ষমা চাইতেই থাকবো আল্লাহর কাছে। এবং আমাদের বিশ্বাস, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে থাকলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রহমতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা আশা করতেই থাকবো। আল্লাহ পাক বলছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহ নিষেধ করে দিন। অতএব আমরা রহমতের আশা করেই আমরা দোয়া করছি এবং আমরা সালাতুল ইস্তিসকা আদায় করছি এবং তৌবা করবো। আসলে তৌবা করা উচিত, যারা শুনছেন আমাদেরকে আমরা বলবো খাঁটিভাবে আল্লাহর কাছে আসুন, সবাই মিলে তৌবা করি এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে থাকি। তৌবা ক্ষমা এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতের ফয়সালা হয়। আসুন আমরা সবাই এইভাবেই আমরা সামনের দিনগুলোতে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো এবং আল্লাহর কাছে খাঁটি মনে তৌবা, তৌবা নাসুহা, একেবারে যেটা খাঁটি তৌবা, মন থেকে আল্লাহর কাছে তৌবা করে বলা যে আল্লাহ আমি
পাপ করবো না, পাপের কাজে আমি থাকবো না, আমি সৎ পথে দিনের প্রতি ইমানের প্রতি চলবো, এই তৌফিক আল্লাহর কাছে চাওয়া ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের রহমত আমাদের শামিল হাল হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন, আল্লাহ দেশকে জাতিকে হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার তো নাম মিজানুর রহমান, মুফতি মিজানুর রহমান, সিনিয়র পেশিমা বাইতুল মাকদ্দাস। মানে মুফতি সাহেব, এটাকে আমরা শুনেছি 3 দিন পর্যন্ত করা যায়। তো আমরা দেখি, আমরা চেষ্টা করব, দেখি যদি আমরা চেষ্টা করব, আসলে সার্বিক কিছু পরিস্থিতি যদি আমাদের অনুকূলে থাকে আমরা চেষ্টা করব যদি ইনশাআল্লাহ। কেন হয় আসলে? আসলে বিভিন্ন কারণ থাকতে পারে, এর মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমাদের ভুল ত্রুটি এগুলো শুধরানোর জন্য তোমরা যেন আল্লাহর পথে ফিরে আসো, এটা একটা বড় কারণ। এছাড়াও আল্লাহ পাকের বহু রকমের হিকমত রহস্য এই দুনিয়াতে আছে। বাকি আমাদের দিক থেকে আমাদের কাজ হলো আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে আমরা বান্দা হিসেবে গোলাম হিসেবে আল্লাহর কাছে আমাদের তওবা করা, এটা আমাদের দায়িত্ব। ধন্যবাদ।